যাই মানস বাচ্চা এ কি চিৎকার করে বলা হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে বিভাজনেই মৃত্যু ঐক্যেই বল রাজু ঘোষ না না ময়ূর ঘোষ রাজু রানস ভট্টাচার্য সময় এই মুহূর্তে দেখুন ভাগে 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 এটা অন্তত বিশ্বাস করার চেষ্টা করছি না না যা হচ্ছে সব ঠিক আছে বাংলাদেশে কোনো হিন্দুদের সাথে কিছু হচ্ছে না এই কলকাতা শহরে কোনো মিছিলও বোধহয় নেই রাজুদা আমি জানি না বাংলাদেশ সম্পর্কে কতটা জেনেছে আমি যেহেতু বাংলাদেশের সঙ্গে নিয়মিত যাতায়াত আছে রাজুদাকে প্রথম দুটো প্রশ্ন ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙা হয়েছে যার সঙ্গে বাঙালি সেন্টিমেন্ট জড়িত আপনি কি সেই মৌলবাদের প্রতিবাদ করবেন রবীন্দ্র ভবন যেটা নাম ছিল সেটার নাম মুছে দেওয়া হয়েছে রবীন্দ্র ভবন। পুরো নামটায় পাল্টে অন্য একটা নাম দিয়ে দেওয়া হয়েছে এইগুলোর বাঙালি হিসাবে কি আমরা প্রতিবাদ করতে পারি না আপনি পলিটিক্স বাদ দিন আপনি হিন্দুত্ব বাদ দিন ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার প্রতিবাদে আমরা কেন কলকাতায় মিছিল করতে পারি না আপনাকে আমি এবার অনুরোধ করব। আপনি পানাম সিটি বলে ঢাকা থেকে এই আঠারো কিলোমিটার দূরে একটা সিটি আছে যেটা আমাদের অনেকটা সল্ট লেকের মতো ছিল সেটা ছিল বাংলাদেশের ধনী হিন্দু ব্যবসায়ীদের একটা এলাকা সেই এলাকা থেকে এক রাতের মধ্যে সমস্ত ব্যবসায়ীদেরকে খুন করে বাংলাদেশে পাঠানো হয়েছিল গুগল সার্চেই ভারতে পাঠানো হয়েছিল গুগল সার্চ করলে পেয়ে যাবেন এখন তারা যদি সেটা উদ্ধারের চেষ্টা করে যে কোনোভাবে অন্যায়টা কোথায় আজকে পশ্চিমবঙ্গে চার কোটি বাংলাদেশি আছে যাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল এরা যদি সেই মুভমেন্ট করে যে বাংলাদেশে আমরা আমাদের জন্মভূমি উদ্ধার করতে চাই অন্যায়টা কোথায় নৈতিকভাবে যদি ইসরায়েল দু হাজার বছর পরাধীন থাকার পর নিজেদের ভূমি উদ্ধার করতে পারে তাহলে বাংলাদেশ থেকে আসা চার কোটি মানুষ

বেশ 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 আমি আমি সাউন্ড অফ করছি আমার সময় শেষ কিন্তু দা এবং দা এবং এই মুহূর্তে রাজু ঘোষ যেভাবে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন জড়িয়ে পড়াই উচিত বাঙালিদের এটাই করা উচিত বাঙালি তার্কিক জাত কিন্তু এরা কেন চুপ আমি জানি না একবার দেখে নেব কাল কি মিছিল হবে কাল কি বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করবেন অপর্ণা সেন কাল বাংলাদেশের হিন্দুদের জন্য মিছিল করবেন কৌশিক সেন কাল বাংলাদেশের হিন্দুরা কেন মারা যাচ্ছে হচ্ছে ব্রাত্যপু মিছিল করবেন সরকার কবিতা লিখবেন কেন প্রীতিলতা জয় গোস্বামী কি বলবেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যেভাবে বাংলাদেশে হিন্দুদেরকে মারা হচ্ছে শুভ প্রসন্ন কি ছবি আঁকবেন আঁকবেন কিনা আমি জানি না নথিকে গান লিখবেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধদের কেন মারা হচ্ছে অর্পিতা ঘোষ নাটক লিখবেন অমর্ত সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন ইউনুসকে আমরাও নোবেল পুরস্কার পেয়েছি মোহাম্মদ ইউনুস তুমিও নোবেল পুরস্কার পেয়েছ এই অসভ্যতা আমি বন্ধ করো এই অসভ্যতা যতদিন চালাবে ততদিন তোমাদের বিরুদ্ধে প্রতিবাদপত্র লিখে যাব এবং জবাব চাই বাংলা আমি ময়ুক করে যাব আর ছোট্ট বিরতির ইচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন ঘোষ এই মুহূর্তে রয়েছে রাজ ঘোষ মিছিল করবেন কাল কভার করবো আমি নিজে যাব কভার করতে না আপনি এতক্ষণ ধরে দীর্ঘ লম্বা একটা ভাষণ দিলেন এই ভাষণের সাথে মানে কারা যুক্ত কেন বলছেন কী বৃত্তান্ত এগুলো সব খুব মানে অস্পষ্ট ব্যাপারগুলো এটুকু বুঝতে পারলাম যে আপনি মানে যেটুকু বলতে চাইছেন যে যারা কেন্দ্র সরকার বিরোধী যারা যারা করে তারা তারা কেন এখন পথের নামিনি সেটাই আপনার দুঃখ ক্ষোভ এছাড়া কিছু না নরবেন্দু অধিকারী আমি একটা কোথাও ছোট মিছিল আনা সেটা আপনি বলেছেন ভুল হচ্ছে ভুল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গাড়ি আমার প্রশ্ন হচ্ছে না ময়ুমদা নয় এতক্ষণ ধরা যুব আমি একটাই দাবি করছি তাহলে ক্লিয়ার হয়ে যাক ওই কি বলে হিন্দিতে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক শুভেন্দু অধিকারীরা তো প্রকাশ্যে বলছেন যে হ্যাঁ হিন্দুরা মারা যাচ্ছে বাংলাদেশে আমাদের খারাপ লাগছে আমাদের রক্ত গরম হচ্ছে আমরা মিছিল করছি আপনারা বলে দিন আমরা মজা পাচ্ছি হিন্দুরা মারা যাচ্ছে আমরা মজা পাচ্ছি বলে দিন হাততালি দিয়ে বলে দিন বাংলাদেশের বাংলাদেশে যে সমস্ত সারা সারা বিশ্বের হিন্দুরা মনে করছে যে আপনারা তৃণমূল কংগ্রেস বা বামেরা হয়তো হিন্দুদের সঙ্গে থাকবেন সংগতি জানাতে যেভাবে গাজা প্যালেস্তাইনের জন্য মিছিল করেছেন ঠিক আপনি তো চল্লিশ মিনিট বললেন একটু আমাদের সুযোগ দিন বলার দাদা

সমস্ত রাজ্যগুলোতে যে ওপার বাংলার মানুষরা দীর্ঘ ধরে বসবাস করছে এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার চুপিসারে প্রত্যেকটা উপার বাংলার মানুষকে পুশ পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠাবার চক্রান্ত করছে যাদের বাপ ঠাকুরদার সমস্ত সম্পত্তি তাদের এখানে দীর্ঘ ধরে বসবাস করছে যাদের কাগজপত্র ভোটের কার্ড আধার কার্ড সব আছে তাদের জন্য একটু কথা বলুন বাংলাদেশের হিন্দুদের যারা আপনি খবর দেখাছেন প্রচার করছেন

বাংলাদেশে হিন্দুরা মারা যাচ্ছে না ভাও তা প্রমাণ রয়ে গেছে ভাবুন দিন আগে সুপ্রিম কোর্টে দাদা কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে উনিশশো একাত্তর সাল চব্বিশে বুঝে গেছি রাত্রি বুঝে গেছি আগে পর্যন্ত যারা আসামে প্রবেশ করেছে তাদেরকে তথ্য প্রমাণ দিয়ে ভারতে বাস কর আমি এবার একটু বলি আমি আবার একটু বলি উনিশশো আট চল্ঘ ঘোষের আগে যারা ভারতে বসবাস করছে প্রমাণ দিতে পারবে তারাই শুধু ভারতের দারুন বলেছেন আপনার পথে সবাই আপনার পথে সবাই ফুল মার্ক আমি আবার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে শান্ত হন জলখান শান্ত হন একটু একটু আমি পিসিআর কে বলবো কোল্ড ড্রিংস এনে দিতে গরম চা এনে দিতে হিন্দুরা মারা যাচ্ছে না রাজু ঘোষ আনন্দে আছেন আজ রাতে ভালো ঘুম হবে সব ঠিক আছে আমি মানুষ বাচ্চাদের নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়